Assalamualaikum. This is Shakil. Welcome to my channel. Actually, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মূলত বাংলাদেশে আপনারা যারা মোবাইল হারিয়ে ফেলেন অথবা আপনাদের মোবাইল চুরি হয়ে যায় অথবা আপনাদের কোনো অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করলেন আপনাদেরকে ভুল প্রোডাক্ট দিল অথবা আপনাদের বিকাশ থেকে অ্যাকাউন্ট হ্যাক করে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিল তখন আপনাদের করণীয় কী সেই বিষয় নিয়ে আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই একটা মোবাইল হারানো মোবাইল এবং ফিরে পাওয়ার বিষয় নিয়ে। মূলত রিসেন্টলি আমার কাজিন ব্রাদার দুবাই থেকে বাংলাদেশে যায়। তো বাংলাদেশে যাওয়ার পর সে আতুরার ডিপো থেকে চট্টগ্রামের আতুরার ডিপো থেকে পাঁচ লাশের আশেপাশে একটা দাওয়াত খেতে দেবে একটি সিএনজিতে করে। সো সিএনজিতে করে ও যাওয়ার পর বুঝতে পারে সিএনজি থেকে নামার পর ও বুঝতে পারে ওর পকেটে মোবাইল নেই। তৎক্ষণাৎ ও মোবাইল খুঁজতে থাকে, মোবাইল না পেয়ে ও বুঝতে পারে সিএনজিতে মোবাইলটি ও রেখে আসে। তো কী করে পাঁচ রাস্তা গিয়ে আমার বাইক ছিল, আমার বাইকে আইমান সোহেলকে নিয়ে আমার কাজিন ব্রাদার যার মোবাইল হারিয়ে গেছে ও আঁকি ও ওরা দুইজন পাঁচ রাস্তা গেল। তো পাঁচ রাস্তা যাওয়ার পর ওদের কাছ থেকে ডকুমেন্ট হিসেবে ওর মোবাইলের খুঁজে, তো ডকুমেন্ট হিসেবে ওরা মোবাইলের যে আইএমইতে ছিল আইএমই ওটা সবাই জানেন মোবাইলের একটা আইএমই থাকে। তো আইএমই নাম্বারটা আমার কাছে কালেকশনে ছিল, মূলত যখন মোবাইলটি নতুন ছিল তখন আমি মোবাইলটা মোবাইলের পিছনে ছবি তুলেছিলাম। তো ওই ছবিটা আমার মেসেঞ্জারে ছিল। তো মোবাইল হারে যাওয়ার বিষয়টা আমি জানতে পারার সাথে সাথে আমি বলি আইএমই নাম্বারটি তুই পুলিশের কাছে দিয়ে একটা জিডি, তো তৎক্ষণাৎ সোহেল দিয়ে থাকি সব একটা জিডি করে আসে। তো জিডি করতে গিয়ে একটা পয়সাও খরচ হয়নি সোজা কথা, এটা আমার সবচেয়ে আশ্চর্য বিষয় লেগেছে। তো জিডি করে আসে একটা টাকাও খরচ হয়নি। পরবর্তী সাইবার টিম চট্টগ্রাম 9MBD এরকম একটা ওয়েবসাইট আছে ওদের, আমি ওইটার লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যারা পরবর্তী কোনো সমস্যায় ভুগবেন তখন লিঙ্কে গিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিব। তো ওরা জিডি করার পর চলে আসে, একদিন দুদিন ওরা ওখানে যোগাযোগ করে মোবাইলটা পাওয়া যায়নি। পরবর্তী এটা মূলত আপনার মোবাইলটা হারিয়ে গেছিলো জুলাই মাসে, 2023 জুলাই মাসে। রিসেন্টলি 2024 এসে জানুয়ারির 15 তারিখ বা 16 তারিখের এদিকে একটা মাঝামাঝি সময় আমার ছোটো ভাইয়ের মোবাইলে কল আসে এই অবস্থা আপনাদের মোবাইলটা পাওয়া গেছে। এটা তো পুরো অবাক একটা বিষয়, মোবাইল হারা যাওয়া মোবাইল পাওয়া মানে বাংলাদেশে এটা তো পুরো ইউরোপ আমেরিকা দুবাইয়ের মতো কাহিনী হয়ে গেল। তো ওরা সোহেলকে আমি সোহেল আমাকে বলে ভাইয়া এরকম একটা মোবাইল পাওয়া গেছে, তৎক্ষণাৎ ওখানে যাই ওদের সাথে ওদের কাছ থেকে মোবাইলটি রিসিভ করে এবং পাশাপাশি ওদের ওয়েবসাইটে মোবাইলটি যার হারা গেছিলো তাকে খুঁজে। তো ও অবশ্যই দুবাই চলে আসাতে ও একটি ভিডিও ফুটেজ ওখানে পাঠায়, ভিডিও ফুটেজ দেখে ওকে মোবাইলটা দিয়ে দেওয়া। তো আমি এখন কথা বলবো যার মোবাইলটা হারা গেছিলো আকিব, আকিবের সাথে কথা বলবো। আকিব, আসলে তোর সাথে সেদিন কী ঘটেছিল সেগুলো একটু ভালোভাবে আমাদেরকে বর্ণনা কর। আসলে মূলত ওই দিন আমরা দাওয়াত খেতে যাই। কোত্থেকে দাওয়াত খেতে গেছিলি? আমরা মূলত ওই দিন আতুরার ডিপো থেকে গাড়িতে উঠি। কি কি গাড়ি? সিএনজি। হ্যাঁ, সিএনজিতে করে কোথায় গেছিলি? সিএনজি করে আমরা পাঁচটাশে গেছিলাম। হ্যাঁ, পাঁচটাশে গিয়ে আমরা যখন সিএনজি থেকে নামার পর সিএনজি থেকে নেমে গেছি আমরা ঘরে গেছি। হ্যাঁ, বাসায় যাওয়ার পর মানে যাওয়ার পরে হুট করে আমার মনে পড়লো মোবাইলটা কেমন জানি নাই। কেমন জানি মোবাইলটা তোর পকেটে মোবাইলটা ছিল না? মোবাইল দুইটা ছিল, তো হুট করে আমার মানে মনে পড়লো, তখন ঘরে গিয়েছি তখন মনে পড়ছে আমার মোবাইল একটা নেই। তোর দুইটা মোবাইল ছিল গাড়িতে থাকা অবস্থায়, গাড়ি থেকে নেমে তুই দেখতে পাচ্ছিস একটা মোবাইল তোর পকেটে নেই, রাইট? এরপর কি হলো? গাড়ি থেকে নেমে না ঘরে গিয়ে, হ্যাঁ বাসায় গিয়ে গাড়ি থেকে নামার পর বুঝতে পারলি তোর পকেটে একটা মোবাইল নেই। মোবাইল নেই তো এটা বোঝার পর সোহেলকে বলছি, সোহেল তো কল দিছে, কল দেওয়ার পর প্রথম না কল ডুবলো, ফার্স্ট টাইম ডুবলো মানে সেকেন্ড টাইম ডুবলো, কিন্তু তার টাইম থেকে কল আর। আচ্ছা, তুই যখন বুঝতে পারলি তোর মোবাইলটা তোর পকেটে নেই এরপর তুই
সোহেল ভাইয়ের মাধ্যমে কল দিচ্ছিস মোবাইলে, যে মোবাইলটা হারিয়ে গেছিল এখানে। একবার প্রথমবার রিং পড়লো, দ্বিতীয়বার রিং পড়লো, তার টাইম থেকে মোবাইলটা অফ করে দিল, রাইট? হ্যাঁ, তারপর কি? হ্যাঁ, সুইচ অফ করে দিচ্ছে। হ্যাঁ, সুইচ অফ করার পর তারপর কি হলো? আমরা কি করে আবার হুট করে মানে নিচে যাওয়া হলো, নিচে যাওয়া গিয়ে সব দেখছিলাম, মোবাইলটা খোঁজাখুঁজি করলি, খোঁজাখুঁজি করলাম তারও, এবং দেন সিসি ক্যামেরা দেখলাম, সিসি ক্যামেরা দেখলাম তো দেখতেছি কোনো কাজ হচ্ছে না। তারপর দেখলাম যে মানে কোনো এরকম সিসি ক্যামেরা রুম আছে কিনা, ওয়াচম্যান আছে কিনা ওদের কাছে জিজ্ঞেস করার জন্য, তো পাই নাই। আচ্ছা, পাস নাই, এরপর জিডির বিষয়টা বল, জিডি কিভাবে কোথায় গেল? হতাশ হয়ে রুমে চলে যায়, রাতটা কেটে গেল। আমরা পরের দিন কি করে আমরা মানে ডিসাইড করে মানে ইয়াতে যাব জিডি করতে, জিডি করার জন্য। হ্যাঁ হ্যাঁ, পাঁচটা স্থানা গিয়ে তোরা জিডি করেছিস? পরের দিন আমরা সকালে মানে পাঁচটা স্থানাতে যাই গিয়ে আমরা জিডি করি। জিডির জন্য টাকা লাগছিল না? আমাদের একটা টাকাও লাগে না জিডি করার জন্য, একটা টাকাও নেই। আচ্ছা, তো জিডি করার পর কি বলে ওরা মোবাইলটা পুরা বসাই মেন্টেন্স করতে? হ্যাঁ, ডকুমেন্ট হিসেবে তোর আইমি আইমি অ্যাড্রেসটা ওদেরকে দিছিলি? হ্যাঁ দিছিলাম। পিকচার ছিল না ওইটা? আমার কাজিন মানে আমার ছিল না, মানে বক্সটা হারিয়ে গেছিল, কিন্তু ভাইয়া মানে ছবি তুলে রাখছিল, দেন পরে সেন্ড করছিল, তো ওটা দিছিলাম আর কি। আচ্ছা, তোর কাছে ডকুমেন্ট হিসেবে ছিল আইমি অ্যাড্রেস, ওটা তুই পুলিশকে প্রদান করছিলি তোর আইমি অ্যাড্রেসটা। এরপর কয় মাস পর তোর মোবাইলটা এখন ফেরত পেলি? এখন মূলত আমি আসলে হয় কি তো পিছনে একটু আমি মোবাইলের জন্য মানে আমি ফ্লাইট পিছিয়ে করি প্রায় এক মাসের মতো পিছিয়ে করি, তো হ্যাঁ তোর মোবাইলটাতে অনেক ডকুমেন্টস ছিল। হ্যাঁ, যেহেতু তুই প্রবাসে বিজনেস করস, বিজনেসের জন্য তোর অনেকগুলো এখানে নাম্বার ছিল গুরুত্বপূর্ণ, এবং অনেকগুলো তোর ডকুমেন্টস ছিল, অনেকগুলো তোর এই গুরুত্বপূর্ণ হিসাব নিকাশ ছিল তোর নোটপ্যাডে, সেগুলোর জন্য তুই এক মাস টিকিটটা পিছাইলি, ঠিক আছে? এক মাস পর তুই ব্যাক করলি দুবাইতে। এরপর এখন মোবাইলটা কীভাবে পেলি সেটা বল, মোবাইলটা কয় মাস পর পেলি মোবাইলটা? মোবাইল এখন জানুয়ারির 15-20 তারিখের দিকে মোবাইলটা পেলি। আচ্ছা, এটার জন্য তুই কি বাংলাদেশ ওই সাইবার টিম কে তুই কোনো ধন্যবাদ দিতে চাস? অবশ্যই ধন্যবাদ দিতে হয়, কারণ মানে তারা অনেক প্রযুক্তি এখন মানে বাংলাদেশে অনেক ডেভেলপ হয়েছে, তো বিশেষ করে চট্টগ্রাম সাইবার টিমকে অনেক ধন্যবাদ দিতে চাই, তো অনেক ধন্যবাদ। ওকে, ঠিক আছে, তোকেও ধন্যবাদ আমাদের ভিডিওতে আসার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাচ্ছি। গত বছরের জুলাইয়ের 8 তারিখে আমি আর আমার কাজিন আকিব, ও মূলত প্রবাসে থাকে, দেশে আসছিল 2 মাসের জন্য বেড়াতে আসছিল, তো ও আর আমি চকবাজার যাওয়ার উদ্দেশ্যে একটা সিএনজিতে উঠলাম। তো চকবাজার যাওয়ার পরে সিএনজিকে ভাড়া দিয়ে বিদায় করে দিছি। এরপরে আকিব উপলব্ধি করতে পারছে যে তার একটা মোবাইল সিএনজিতে ফেলে রেখে চলে আসছে। তো ওর মূলত দুইটা মোবাইল ছিল, একটা আইফোন ছিল আর একটা Redmi 11 ছিল। তো ও মূলত Redmi 11টাই সিএনজিতে ফেলে রেখে চলে আসছিল। তো এটা উপলব্ধি করার পরে আমি আমার মোবাইল থেকে কল দিয়েছিলাম এটাতে, তো দেখলাম রিং চলতেছে, প্রায় 3-4 বার রিং গেছে। 3-4 বার রিং যাওয়ার পরে 5 বারের দিকে দেখতেছি মোবাইল অফ করে দিয়েছে। তো আমরা বুঝতে পারছি যে এটা পাওয়ার আর সম্ভাবনা নেই। তো এরপরের দিন জুলাইয়ের 9 তারিখ আর কি পাঁচটা স্থানে গিয়েছিলাম, পাঁচটা স্থানে গিয়ে জিডি করছি। জিডি করতে অবশ্য কোনো টাকা পয়সা লাগে না, ওরা খুব সুন্দরভাবে আমাদেরকে জিডিটা করে দিয়েছে, একদম জিডি একটা কপি ওরা রেখেছে এবং একটা আমাদেরকে দিয়ে দিয়েছে। আর জিডিটা করার সময় আমি আমার মোবাইল নাম্বার দিয়েছি, কারণ যেহেতু ও প্রবাসে, সো ও যেহেতু চলে যাবে, সেই জন্য আমি আমার মোবাইল নাম্বার দিয়ে ইয়া করেছি, ওখানে জিডি করেছি। তো জিডি করার পরে প্রায় 1 মাস পর্যন্ত অপেক্ষা করেছি, পুলিশের সাথে যোগাযোগ করেছি, তো ওরা বলতেছে যে সময় লাগবে, পাওয়া গেলে আপনাদেরকে বলবে। তো এরই মধ্যে আমি একটা খবর পেলাম ফেসবুকের মাধ্যমে যে 9th Armed Battalion পুলিশ, সংক্ষেপে ওদেরকে 9 APBM বলা হয়, তো ওদের অফিস হচ্ছে মূলত বাইজিদ বুস্তামির পরে, ওইখানে তারাগেট এসে তারাগেটের পূর্ব পাচ্ছে ওদের অফিস। তো ওরা মূলত এগুলো নিয়ে কাজ করে, মোবাইল হারাই গেলে বা চুরি হয়ে গেলে, তারপরে বিভিন্ন ধরনের ফেসবুক হ্যাকিং,
বা হোয়াটসঅ্যাপ হ্যাক, বিকাশ, প্রতারক এগুলো নিয়ে কাজ করে। তো ওদের কাছে জিডি কপিটা নিয়ে গেছি। জিডি কপি নিয়ে যাওয়ার পরে ওরা একটা ফর্ম দিয়েছিল, ফর্মটা পূরণ করছি আমি, সবকিছু আকিবের নামে পূরণ করছি, শুধু মোবাইল নাম্বারটা আমারটা দিয়েছি। তো প্রায় ওরা বলছিল যে মোটামুটি সময় লাগবে, আমাদেরকে সময় দিতে হবে, আমরা সিরিয়াল আসলে আপনাদেরকে বলবো। তো আমি অনেকদিন পর্যন্ত অপেক্ষা করছি, মাঝে মধ্যে ওনাদেরকে ফোন দিছি, ওরা একটা টোকেন নাম্বার দিয়েছিল, ওই টোকেন নাম্বারটা অবশ্য আপনাকে সংগ্রহ করতে হবে। তো এরপর প্রায় 6-7 মাস চলে যাওয়ার পরে দেখছি যে আমার নাম্বারে কল দিছে, নাম্বারে কল দিয়ে বলছে এরকম পাওয়া গেছে মোবাইল। তো এর সাথে সাথে আমাকে বলছে আপনি কালকে চলে আসেন। তো এটা আপনার জানুয়ারি মাসের, মানে 2024-এর জানুয়ারি মাসের 23 তারিখে সম্ভবত আমাকে কল দিয়েছিল। তো কল দেওয়ার পর ওটা ওদের অফিসে গেছি, যোগাযোগ করছি, যোগাযোগ করার পর আমাকে মোবাইলটা দিয়ে দিয়েছে। এবং ওদের ওখানে এন্ট্রি করতে বা মোবাইলে তো আমার কোনো টাকা খরচ হয় না, ওরা আমার থেকে কোনো টাকা পয়সা নেয় নাই, ওরা অনেকের মোবাইল এভাবে এনে দিচ্ছে। তো আপনিও ওদের সাথে যোগাযোগ করবেন যদি আপনার কোনো মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। সুবিয়া সাথে আমি কথা বললাম আকিবের সাথে। আকিব অ্যাকচুয়ালি দুবাইতে আছে, এর জন্য আকিবের সাথে আমি সরাসরি কথা বললাম। এবং আমাদের সাথে যুক্ত হয়েছে আইমান সোহেল, যে মোবাইলটি রিসিভ করেছিল। মূলত আকিবের মোবাইলটি হারাই গেছিলো, মোবাইলটি এখন রিসিভ করেছিল আইমান সোহেল তার বদলি হিসেবে, যেহেতু আকিব দুবাইতে সেহেতু আইমান সোহেল মোবাইলটি রিসিভ করেছিল। সেজন্য আমি আকিবকে নিয়ে এসেছি এবং সোহেলকে নিয়ে এসেছি বাংলাদেশ থেকে, আকিব তো অবশ্যই এখানে আছে। আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাই, আপনারা যারা যাদের মোবাইল হারিয়ে যায় আপনারা জিডি করুন, কারণ আপনার মোবাইলে অনেক কিছু ডকুমেন্টস থাকতে পারে, ঠিক আছে, আপনার পার্সোনাল বিষয়ে অনেক কিছু থাকতে পারে, এখন ছবি থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে, বিশেষ করে মেসেঞ্জারে, আমরা মেসেঞ্জারে যারা পার্সোনাল ডকুমেন্টস আদান প্রদান করেন, বিজনেস ডকুমেন্ট হতে পারে, অনেক কিছু, তো আপনারা জিডি করুন। আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, ওদের এখানে কমেন্ট সরি লিঙ্কে ক্লিক করে এখানে আপনারা ওদের সাথে যুক্ত হতে পারেন, অথবা আপনাদের যদি কোনো কিছু হারা যায় ওরা আপনারা সরাসরি জিডি করুন। আর একটা জিনিস, বাংলাদেশ এভাবে এগিয়ে যাওয়াতে আমরা অবশ্যই গর্বিত। মূলত আমি একবার একটা দুবাইতে মোবাইল হারাইছিলাম এয়ারপোর্টে, মোবাইলটি আমি 1 ঘন্টার মধ্যে পেয়ে যাই। তখন আমি মনে মনে ভাবছিলাম আমাদের বাংলাদেশ কখন এই ধরনের মানে উন্নত হবে। আলহামদুলিল্লাহ 6 মাস হোক 7 মাস হোক আমরা যে মোবাইলটা পেলাম এটার জন্য অবশ্যই সাইবার টিমকে এবং চট্টগ্রাম পুলিশকে, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম পুলিশকে অবশ্যই ধন্যবাদ। এবং আমরা বাংলাদেশ পুলিশকে নিয়ে, সাইবার টিমকে নিয়ে আমরা গর্ববোধ করি। আসসালামু আলাইকুম।